কেমতি লাগিব, খুশি লাগিব না? তো মু ভাবুছি এই থর আপন মানে খুশি তো পচারিবাকু ঠিক হব। সরকার যেতবেলে দেশর প্রধানমন্ত্রী সুভর্তা যোজনা রে ভৌণী মানকু অর্থ সহায়তা কথা কহিবা এবং ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিঙ্ক নেতৃত্বরে প্রথম ক্যাবিনেটরে এটা পারিত হবা এবং তিনি মাস ন হউনু, শহে দিন ন হউনু অধিকারী মানঙ্কর নিজর কর্তব্য পাই দিন রাতি এককার করি আপনক পাখে সুভদ্রাকে পৌঁছাইবা পাই যে প্রয়াস নিশ্চিন্ত ভাবে তাঙ্ক পাই জোরদার গোটে করতালি হওয়া কথা। ভৌণী মানে আমি সমস্তে জানিছে আজি আপন যাহা অছন্তি সেপ্টেম্বর 17 পরে আউ সেইয়া রহিবে নাহি, হুয়ে তো আপন মানে জানি পারু নথিবে যেতবেলে ওড়িশার রাজকোষরু মহিলাঙ্ক পাখকু বার্ষিক 13,000 কোটি যিব, পাখাপাখি 65,000 কোটি 5 বর্ষরে আপনক পাখকু যিব, যাহাকু আপন ফেরেবে নাহি, শুদ্ধ দেবে নাহি এবং আপনকর নিজস্ব পয়সা হেই সেতবেলে রহিব, সেতবেলে আপনকর জীবন যাপনর নিশ্চিন্ত ভাবে স্থিতি বদলিব। আজি আমি কেহি ভাবি পারুনে কিন্তু যেতবেলে সেপ্টেম্বর 17 আপনক মোবাইল কু আসিব কি আপন সুভদ্রারে আসিগলে বলি আপনক কেমতি লাগিব, কেমতি লাগিব, খুশি লাগিব না? তো মু ভাবুছি এই থর আপন মানে খুশি তো পচারিবাকু ঠিক হব। যদি আপনার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সবসক্রাইব করা জমা ভি ভুলন্তু নাহিঁ।